সসালাম ওরমতুল্লাহরাকু ফেতরা আদায়ের হুকুম সম্পর্কে জানতে চেয়েছেন তো ফেতরা আদায় করা প্রত্যেক মুসলিমের জন্যে ফরজ মুসলিম বলতে নারী পুরুষ স্বাধীন পরাধীন ধনী গরিব ছোট বড় সব এর অন্তর্ভুক্ত তাহলে এমনকি গরিব মানুষের উপরেও ফেতরা আদায় করা ফরজ ছোট বাচ্চার উপরেও ছোট বাচ্চার পক্ষ থেকেও ফেতরা আদায় করা ফরজ এমন গরিব মিসকিনের উপরে ফেতরা আদায় করা ফরজ যার ঘরে ঈদের দিনের খাদ্য বা ঈদের দিনের খাবারের অতিরিক্ত এমন কিছু থাকবে যা তারা ফেতরা আসে আদায় করতে পারবে তারও ফেতরা আদায় করা জরুরি তবে হ্যাঁ সে অন্য মুসলিমের ফেতরা থেকে গ্রহণ করবে সে যেহেতু কিন্তু তার নিজের পক্ষ থেকে আদায় করতে হবে এমন শিশুর আদায় করতে হবে যে শিশুটি রমজান মাসের কিছু সময় পেয়ে জন্মগ্রহণ করলো এরপরে ঈদের চাঁদ উঠলো তারও ফেতর আদায় করতে হবে ফেতরা আদায় করা প্রত্যেক মুসলিমের জন্যে ফরজ দ্বিতীয় পয়েন্ট যে কেন ফেতরা আদায় করব এর হিকমত কী এর কারণ কি ফেতরা আদায় কী জন্য করব এ সম্পর্কে হাদিসে এসেছে যে যেমন আগের প্রশ্নের উত্তর বোখারি হাদিস দ্বারা আমরা পাই তার দলিল যে ফরাদ রাসুল্লা সাল্লামা জাকাত আল ফেতরে সা আমিন তামার ও সা আমিন শাইর যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওখানে মুসলিমে এসেছে তো ফারাদা রসলাম উনি ফরজ শব্দটা উল্লেখ করেছেন রসলুসাল্লাম ফরজ করেছেন হাদিসের শেষে আছে মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্য থেকে আর দ্বিতীয় যেটা বলছিলাম যে কেন করবো তো হাদিসে এসেছে যে তোহরাত যে এই ফেতরাটা হবে রোজাদারদের জন্যে এটা স্বরূপ বা রোজা অবস্থায় বা রমজান মাসে ভুল ত্রুটি হলে তার ক্ষমা আর দ্বিতীয় কারণ তোমাতাল নীল মাসা কিন এটা মুসলিমদের জন্য খাদ্যস্বরূপ তাহলে দেখেন যে আমরা প্রথম বললাম যে প্রত্যেক মুসলমানের জন্যে এই ফেতরা আদায় করা ফরজ তো এটা এই জন্যে ফেতরা আদায় করবে গরিব মানুষও যে সে রোজাদার আর গরিব মানুষও ভুল করে থাকে যে তার কাফারা হবে আর শিশুও ক্ষেত্রে আদায় করবে এই জন্যই মিস্কিনদের জন্য খাদ্যস্বরূপ হবে তাহলে শিশুদের পক্ষ থেকে ক্ষেত্রে আদায় করলেও তার অলি তার অভিভাবক ক্ষেত্রে আদায় করলে এটা গরিবদের জন্য এটা খাদ্যস্বরূপ হবে ঈদের দিন সচ্ছলতা আসবে মুসলমানদের আনন্দের সাথে সেও মিলিত হবে ঈদের দিন আরও কারণ হতে পারে যে আমরা রমজান মাস পেয়ে একটা বড় নিয়ামত পেয়েছিলাম নিয়ামত পূর্ণ করলাম এর মধ্যে বদবান করেছি এর কৃতজ্ঞতা স্বরূপ আমরা ফেতরা আদায় করব তৃতীয় তৃতীয়ত তৃতীয় বিষয় যে যে আমরা কি দ্বারা ফেতরা আদায় করব। তো ওই হাদিসে উল্লেখ আছে যে ফরাদসুল্লাম জাকাত আল ফিতরে সা আমিন তামার আউ সা আমিন শাহির আর অন্য বর্ণনা এসেছে সা আমিন তো আম তো রাসুল্লাহ সাল্লাম ফেতরাকে ফরজ করে দিয়েছেন একসা খেজুর থেকে বা একসা গম থেকে আর এক বর্ণনা অনুযায়ী যেটা খাদ্যদ্রব্য থেকে আর বলেন যে আমাদের খাদ্য ছিল রসেলের জামানায় রসুলের জামানায় আমরা ফেতরা আদায় করতাম জব গম খেজুর পনির কিশমিশ এগুলোর থেকে তো এর থেকে বোঝা গেলো খাদ্য তখনকার এই সবই খাদ্যদ্রব্য ছিল এর বাইরে খাদ্য খাদ্যদ্রব্য ছিল না তো এই জন্য এইগুলো খাদ্যদ্রব্য কথা এসেছে তার তো আম শব্দটা এসেছে সে তো আমের ভিত্তিতে আমরা খাদ্যদ্রব্য দ্বারা ফেতরা আদায় করব। আমাদের খাদ্যদ্রব্য হচ্ছে চাউল তো চাউল দ্বারা ফেতরা আদায় করব। চতুর্থ বিষয় আসলো যে কি পরিমাণ খাদ্য দেব আর হাদিসে এসেছে সা আমিন তামার সা আমিন শাহির সা আমিন তো আম যে এক সা আর এক সা এটা নবী সাল্লা সাল্লামের একটা মাপ যন্ত্র খাদ্য মাপার কাঠা বলি আমরা খাদি বলি তো ওটা আর তার পরিমাণ প্রায় আড়াই কেজি হয় আড়াই থেকে তিন কেজি বেশি হলে সমস্যা নাই আম দান হয়ে যাবে আর যেটা সাধারণত দুই কেজির ওপরে দুই কেজির ওপরে আড়াই কেজি পরিমাণ দিয়ে দিলে ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ এই পরিমাণ তো আমরা এই রসুলের যে সা এই পরিমাণ অনুযায়ী দেব যদি অন্য বর্ণায় মহাবের দিল তো এসেছে যে অর্ধ সা গমের কথা তো আমরা রসুলের যেটা পক্ষ থেকে সেই হাদিসে পাই সেটা এক সা আর এক সার পরিমাণ হচ্ছে আড়াই থেকে তিন কেজি এবার আসলো যে আমরা কখন দেব পেতরা চতুর্থ বা পঞ্চম বিষয় হচ্ছে কখন ফেতরাটা আদায় করব ফেতরা আদায় করবো আমরা আদেশে এসেছে মান আদাহা ফাইয়া সাদাকাতুম ফাইয়া জাকাতুম মকবুলা ও মান আদ্দাহা বাদা সালাহ ফাইয়া সাদাকাতু মিনা সাদাকাত যে ব্যক্তি এই ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা আদায় করলো সেটাই সাদকা হিসাবে বা ফেতরা হিসেবে গ্রহণযোগ্য হবে আর যে ঈদের পরে আদায় করলো সেটা সাধারণ দান হবে আর বর্ণনার ভিত্তিতে গোলামাইক্রাম এ ব্যাপারে দিয়েছেন যে উত্তম সময় হবে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়ার পূর্ব পর্যন্ত ভেতরে আদায় করা আর যায় আছে একদিন আগে বা দুই দিন আগে এর বেশি না একদিন বা দুই দিন আগে ফেতরা আদায় করাটা অর্থাৎ ঈদের একদিন বা দুই দিন আগে ফেতরা আদায় করা জায়েজ আর ঈদের চাঁদ ওঠার পর থেকে ফরজ হয়ে যায় হ্যাঁ ঈদের মাঠে যাওয়ার পূর্ব পর্যন্ত ঈদের মাঠে থেকে এসে ফেতরা আদায় করা জায়েজ নেই তবে ওজোর সারেই যদি থাকে যে সে জানতো না যে ঈদ ঈদের দিন আজকে বা ঘুমিয়ে কেটে গেছে ঈদের ঈদের সময় হয়ে গেছে ঈদের মাঠে চলে গিয়েছে বা এমন পরিস্থিতি ছিল ফেতরা আদায় করতে পারে নাই এরকম ওজোর থাকলে ঈদের পরেও আদায় করবে কিন্তু ওজোর ছাড়া ঈদের পরে নয় বরং ঈদের মাঠে যাওয়ার পূর্বেই ফেতরা আদায় করতে হবে এরপরে পঞ্চম বিষয় সেটা হচ্ছে হচ্ছে কি যে কাকে দেওয়া হবে ফেতরা ফেতরা দেওয়া হবে এটার খাত হচ্ছে গরিব মিসকিন জাকাতের মতো এটা ব্যাপক নয় যারা গরিব মিসকিন তাদেরকে এই ফেতরাটা দিতে হবে একটি পূর্ব বলা হলো গরিব মুসিনও ফেতরা আদায় করবে যার ঘরে ঈদের দিনের খাদ্য সমপরিমাণ আছে এবং ইয়া খাদ্যর অতিরিক্ত আছে যেটা দ্বারা ফেতরা আদায় করা যায় সেও দিবে অন্য অন্য মানুষের ফেতরা সে নেবে এবার ষষ্ঠ বিষয় আসব কোথায় দেব ফেতরা সাধারণত নিয়ম হচ্ছে যে যেখানে রোজা রাখবে সেখানে ফেতরা আদায় করবে সেখানকার গরিব মানুষের হক হচ্ছে ফেতরা তো জায়েজ আছে অন্য কোথাও ফেতরা আদায় করা যদি সেখানে বেশি উপকার মনে করে উপকৃত হবে গরিব মানুষ সেটা জায়েজ আছে তবে উত্তম হচ্ছে যে যেখানে রোজা রাখবো আমরা সেখানেই ফেতরা আদায় করব। তবে জায়েজের স্রোতে এটা লক্ষ্য করতে হবে আমার ঈদের মাঠে যাওয়ার পূর্বে যেন হকদারের কাছে ফেতরা পৌঁছে যায় দেরি যেন না হয় বা হকদার প্রতিনিধির কাছে স্থানান্তর হয়ে যায় বা হস্তান্তর হয়ে যায় ফেতরা তাহলে এটা হবে হবে না এর পরিশেষে যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করতে হবে এটা আমরা জানলাম আর এই ফেতরা আদায় করাটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ পরিমাণ প্রায় আড়াই থেকে তিন কেজি চাউ চাউল আদায় করব আমরা আর ওলামাইকরামের মতের ফতুয়া সৌদি আরবের যে খাদ্যদ্রব্য ছাড়া কেউ যদি কাপড় দিয়ে ফেতরা আদায় করে বা বা অন্য পণ্য দিয়ে দিয়ে নগদ অর্থ ফেতরা আদায় হবে না এই জন্যই যে রসুল্লাহ সাল আলাইসাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায়ের হুকুম দিয়ে গেছেন বিধান দিয়ে গেছেন তখন খাদ্যদ্রব্য ছিল যা তা দিয়ে তারা দিয়েছেন দিনার দিরহাম ছিল পয়সা ছিল সেদিকে ভ্রুক্ষেপ করেন নাই অতএব আমরা খাদ্যদ্রব্য দিয়ে আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে উত্তম তরিকা রসলা বলছেন মানে আমালা লাইসা আল্লাহিস আল্হী আমরফা ওয়ারাদ যে এমন আমল করবে যেটা আমাদের আমলের অন্তর্ভুক্ত নয় সেটা গ্রহণযোগ্য নয় অতএব রসুল্লা সাল্লা সাল্লাম সাবাইকরাম ফেতরা দিয়েছেন খাদ্যদ্রব্য দিয়ে আর আমরা দেব পয়সা দিয়ে এটা এটা ইয়ে হলো না রাসূলের অনুসরণ হলো না এর সাথে এক হলো না আমাদের পন্থাটা ভিন্ন পন্থা হলো তাহলে ভিন্ন পন্থাটা এটা হক পন্থা হতে পারে না তো আল্লাহ আলাম আল্লাহ আমাদেরকে তফিক দান করেন রসুলের শূন্য অনুযায়ী তরিকা অনুযায়ী সব আমল করার সল্লাল্লা আল্লাহ বিনাম আহমদ আলা আলী ও সফ হাজবিন সুবানক্লাম ও আহমদের সাথে আল্লাহ্লা আন্দাস্ত করবো বলে